আজকের ভিডিওতে যে অফারটা শেয়ার করব এখান থেকে আপনারা স্পিন করে আপ টু 100টা ম্যাট্রিক পর্যন্ত পেতে পারেন। তো এখান থেকে আপনারা যেটা পাবেন ওটা ইনস্ট্যান্টলি উইথড্র করে আপনার ওয়ালেটে নিতে পারবেন। তো লাইভ প্রুফ সহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টার্ট করে দেখাবো, এ টু জেড ক্লিয়ারলি বোঝাবো আপনারা কিভাবে জয়েন করবেন। আজকের ভিডিও থেকে যে টোকেনটা আপনারা পাবেন মানে সেটা হচ্ছে অ্যারোরার এন্ট্রক। তো অ্যারোরার এন্ট্রকে আমরা একটা অফার শেয়ার করেছিলাম, ওইখান থেকে ইউজাররা কিন্তু পেমেন্টটা পাইছে। যে দেখেন এখানে দেখেন ইনি 50টা টোকেন পাইছিল, যেটা আপনার প্রায় $2 ভ্যালু ইনি পাইছে, এরকম অনেকেই পাইছে আর কি। তো এই নেটওয়ার্কটা আপনার মোটামুটি ভালো একটা নেটওয়ার্ক আর কি, কুকয়েন সহ অ্যানাদার ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্টেড রয়েছে। আজকের ভিডিওটা সকল লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দিব। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা দেখতে পাচ্ছেন এই বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন জানিয়ে দেয়। টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করতে হবে, কারণ টেলিগ্রামে সকল আপডেট আমরা আপনাদের জন্য শেয়ার করে থাকি যেগুলো আপনারা ইউটিউবে পাবেন না। তো এখানে আপনারা প্রথমত অ্যাপস যে লিঙ্কটা দিয়েছি এটা দিয়ে আপনারা ক্লিক করে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন, কারণ এই অ্যাপস দিয়ে জয়েন করলে আপনার কোনো প্রকার কোনো ফি কাটবে না, এক্সচেঞ্জ যেটা ফি কাটে ওইটা ফি কাটবে না, এবং আপনার চাইলে মেসেজ ব্রাউজার দিয়ে করলেও কোনো ফি কাটবে না। অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে অ্যাপসটাকে সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো যেহেতু এটা একটা ওয়ালেট, তো ওয়ালেটে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এগুলো আপনারা জানেন, তারপর আমি প্র্যাকটিক্যালি একটু দেখাচ্ছি। যে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে, এখান থেকে আপনারা ইমেল দিতে পারেন অথবা সেন্ড সাইন ইন উইথ গুগলে ক্লিক করতে পারেন। ইমেলটা দেওয়ার পরে কনফার্ম ইউর সাইন আপে ক্লিক করে দিবেন। আপনার ইমেলটা চেক করলে দেখতে পারবেন ইনস্ট্যান্টলি আপনার ইমেইলে তার একটা কোড পাঠিয়ে দিবে। এরকম আসলে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট করে নেবে তারা। এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসলে কন্টিনিউয়ে ক্লিক করবেন। তার আগে আপনারা ওখান থেকে আপনাদের যে ব্যাকআপ রয়েছে মানে ম্যানুয়াল যে রয়েছে এগুলো ব্যাকআপ করে নেবেন। এগুলো ব্যাকআপ করলে আপনার ওয়ালেটের জন্য ভালো হবে আর কি। ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা সিম্পলি আপনার টেলিগ্রামে চলে আসবেন, জয়েন লিঙ্কে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে আপনার স্পিন নাও যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন আপনারা মিনি অ্যামাউন্ট পাইতে পারেন, 150, 5000, 3D জিমস, এখান থেকে আপনারা এগুলো পাইতে পারেন আর কি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্পিন দ্য হুইল এই অপশনে ক্লিক করলে সিলেক্ট ওয়ালেট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে একটা ক্লিক করলে আপনারা এখান থেকে অ্যারোরা ওয়ালেটটা শো করবে। যে অ্যারোরা পার্টস যে অপশনটা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন, আপনার অ্যারোরা ওয়ালেটে একটা কনফার্মেশন চাবে যে এরকম অ্যাপ্রুভ ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের এটা এই অ্যারোরা ওয়ালেটের সাথে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন প্লিজ কনফার্ম ইউর ট্রানজ্যাকশন, চেক ইউর ওয়ালেট অ্যান্ড কনফার্ম দ্য ট্রানজ্যাকশন। তো এখান থেকে আপনাদের ওয়ালেটটা চেক করতে বলতেছে, এই যে সেন্ড ট্রানজ্যাকশনে ক্লিক করে দিবেন। ওকে, এগুলো কিন্তু আপনাদের করতে হয়, কারণ এগুলো না করলে এগুলো একবার সাইন যদি আপনি আপনার পার্সোনাল লাইফে ভেবে দেখেন, যদি আপনার একটা সাইন না হয় সেক্ষেত্রে কিন্তু এই কাজটা ওখানে হয় না। যার কারণে এইখানেও দেখেন আপনি যদি যতক্ষণ পর্যন্ত এখানে সাইনটা না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কাজটা কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন U1 500 2FLR, এখানে আমি জাস্ট এটা 1 করলাম, এটা উইথড্র করতে হলে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আমরা একটা স্পিনও এখান থেকে 1 করেছি। তো অসাম থ্যাংক ইউ এখানে ক্লিক করে স্পিন দ্য হুইলে ক্লিক করবেন, তাহলে এটা দেখবেন এখানে হুইল হবে, তারপরে আমাদের যেটা দিয়ে ঠেকবে আমি ওখানে উইন হবো। এদিকে দেখতে পাচ্ছেন 500টা আমি পাইছি। তো যাই হোক, এখানে আমি এটা এখন উইথড্র নিব এবং এখান থেকে আমাদের উইথড্র নিতে যে কাজটা করতে হবে আমি দেখাচ্ছি। আর চাইলে রেফার করতে পারবেন, লগ ইন টু সি ইউর রেফার কোড, এখানে আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, তাহলেই বুঝতে পারবেন সব কিছু। এই যেখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে তো এখানে না ক্লিক করে আপনারা জাস্ট নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন সাইন আপ অপশন রয়েছে, এই যে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে কি আসবে দেখাচ্ছি। থ্রি ডটে ক্লিক করে রেজিস্ট্রেশনে ডিরেক্ট ক্লিক করে দেবেন, তাইলেই ভালো হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আপনারা দিবেন, এগুলো দেওয়ার পরে পাসওয়ার্ড দিবেন, তারপর এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। জাস্ট আপনারা সিম্পলি ক্লেম নাও অপশনে ক্লিক করে দিবেন, অথবা এখান থেকে আপনারা এই যে এটা ক্লোজ করে দিবেন, এখান থেকে ক্লোজে ক্লিক করে এখান থেকে আপনার ইমেলটা আগে চেক করবেন। আগে আমরা ইমেলটা ভেরিফাই করি, তারপর আমরা বিস্তারিত দেখবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইমেইলে তারা একটা লিঙ্ক পাঠাইছে, তো এই যে অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে প্লেতে যাব এবং এখান থেকে আপনারা এটা যে দেখতে পারবেন আর্ন অপশন রয়েছে মাই ফ্রি স্পিন, এখানে ক্লিক করবেন, তাহলে আমাদের স্পিন পেজে নিয়ে যাবে।
ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট। এখন এটা আমরা উইথড্র নিব। উইথড্র নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে মাই অ্যাকাউন্ট, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন মাই স্টোর নোটিফিকেশন এনএফটি পাওয়ার 1FLR টোকেন, ওখানে ক্লিক করে উইথড্র অ্যান্ড ডিপোজিট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা দিতে বলবে। অ্যাড্রেসটা কোথা থেকে দিবেন আমি বলে দিচ্ছি। অ্যাড্রেসটা দিবেন হচ্ছে ডিরেক্টলি অ্যারোর অ্যাপসে চলে যাবেন, রিসিভে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, কন্টিনিউয়ে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করবেন। আচ্ছা, অ্যাড্রেসটা কপি করা হয়ে গেলে আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পরে অ্যাড্রেসটা এখানে দিয়ে সেভে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের কিন্তু অ্যাড্রেসটা তারা তাদের ওয়েবসাইটে সেট আপ করে ফেলছে অলরেডি। এখানে আমাদের অ্যামাউন্টগুলো রয়েছে সব কিছু এখানে বলে দিয়েছে। মিনিমাম হচ্ছে 1FLR ডিপোজিট করতে পারবেন, আনস্টেকেড ব্যালেন্স, রিলেটেড ব্যালেন্স, উইথড্রয়াল অ্যামাউন্ট এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি। তো আমাদের এখনও ব্যালেন্স তারা দেয়নি এখানে। তো উইথড্র নিতে হলে ইউনিট টু সেট আপ 2FA, 2FAটা ভেরিফাই করে নেবেন। এই যে দেখেন সেটিংয়ে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের 2FAটা ভেরিফাই করে নেবেন। এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন এবং কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর এখানে তারা একটা যে এই যে একটা কি দিছে, এই কিটা কপি করে এখান থেকে আপনারা গুগল অথেন্টিকেশনটা অ্যাড করে নেবেন। এই যে গুগল অথেন্টিকেশনটা অ্যাড করে নেবেন, কিছু সময়ের মধ্যে উইথড্রয়ালের ব্যালেন্সে আপনাদের চলে আসবে। যদি আপনারা অ্যারোরা ওয়ালেটে উইথড্র করেন কোনো ফি কাটবে না, আর যদি মেটামাক্সে করেন 47টা ফি কাটবে, বুঝতেই পারতেছেন। যার কারণে আমি এই ওয়ালেটটা আপনাদেরকে সাজেস্ট করলাম আর কি। আর আপনারা যদি আমি প্রজেক্ট দেখাই সে তাইলে বুঝতে পারবেন প্রজেক্টটা মোটামুটি বেটার রয়েছে। এখান থেকে আপনার ফলোয়েটে গিয়ে এখান থেকে দেখতে পাবেন সি ওয়ালেট, হুবাই গ্লোবাল, বিটিসিয়া এগুলো তাদেরকে ফলো করতেছে, এবং ডিরেক্টলি অ্যারোরা ওয়ালেট তাদেরকে নিয়ে পোস্ট করেছে। দেখতে পাচ্ছেন ফুইজ সহ এই যে অ্যারোরা ওয়ালেট তাদেরকে নিয়ে কিন্তু পোস্ট করেছে। ওকে, তো প্রজেক্টটাও ভালো রয়েছে এবং এখান থেকে ম্যাট্রিক জেতারও সুযোগ রয়েছে। তো অবশ্যই অবশ্যই আপনারা এটাতে জয়েন করে নেবেন। ওকে, আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে।